25 থেকে 30,000 টাকায় সেরা ফোন কোনটা? এক কথায় এই বাজেটে কোন ফোনটা কিনলে ভালো ক্যামেরা এবং ভালো পারফরম্যান্স পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তর একটাই, আপনি এই বাজেটে নতুন কোনো ফোন কিনলে সেরা ক্যামেরা এবং পারফরম্যান্স পাবেন না, অথবা একই সাথে এই দুইটা জিনিস পাবেন না। এই ক্ষেত্রে অনেকে ইউজড ফোন কিনতে যাচ্ছেন এবং চাচ্ছেন ইউজড পিক্সেল 6 কেনার জন্য। তবে অনেকেই বলে থাকেন এই ফোনের নেটওয়ার্ক ইস্যু আছে, কিছুটা হিট হয়। আসলে কি তাই? আজকে জানাবো 2024 সালের এই সময়ে এসেও 2021 সালে রিলিজ হওয়া পিক্সেল 6 কেনাটা কতটা বুদ্ধিমানের কাজ হবে এবং রাইট নাও ওভারঅল এই ফোনটি কতটা ভালো পারফর্ম করছে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। বন্ধুরা, আপনারা যদি পিক্সেল 6 কিনতে চান তাহলে চলে যেতে পারেন ট্যাগে। ট্যাগ মিন্স টেক অ্যান্ড গ্যাজেট। ট্যাগ যমুনা ফিউচার পার্কে অবস্থিত। তাদের কাছে এই ফোনটি ছাড়াও যে কোনো ফোন পেয়ে যাবেন বাজারে সবচেয়ে কম দামে। দাম সবসময় ওঠানামার মধ্যেই থাকে, তাই রিসেন্ট প্রাইসটা জানতে অবশ্যই যোগাযোগ করুন। ট্যাগের ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ট্যাগ সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমে কথা বলবো এই ফোনটি সবাই যে কারণে কিনতে যাচ্ছে, অর্থাৎ ক্যামেরা নিয়ে। এই ডিভাইসটিতে পাচ্ছেন 1.9 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেন্সর। মেইন ক্যামেরায় পাচ্ছেন অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশনের সাপোর্ট। এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড। আর এই ফোনটির সামনে পেয়ে যাচ্ছেন 2.0 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। সত্য কথা বলতে কি, পিক্সেল ব্যবহারের সবচেয়ে ভালো দিক হচ্ছে এই ফোনের ক্যামেরা। যখন ইচ্ছা ছবি তোলেন, বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটির মাধ্যমে। প্রতিটা ছবিতে বেশ ভালো ডিটেইলস, সাথে ভালো ডাইনামিক রেঞ্জ। এছাড়াও ছবিগুলো একেবারে যে কালারফুল তাও না, ন্যাচারাল ছবিটাকে প্রসেসিং এর মাধ্যমে আরো জীবন্ত করে তোলে এই ফোনের ক্যামেরা। এছাড়াও আপনি কোনো সাবজেক্টে ফোকাস করে ছবি তুলে দেখবেন ব্যাকগ্রাউন্ডে একটা ন্যাচারাল ব্লার। আর ফোনটিতে কোনো প্রকার পোর্ট্রেট ক্যামেরা না থাকলেও সফটওয়্যারের মাধ্যমে যে ধরনের পোর্ট্রেট পাচ্ছিলাম সেটা এই বাজেটের যে কোনো পোর্ট্রেট ক্যামেরাকে বিট করবে। বেশ ভালো ডিটেইলস, পাশাপাশি সফটওয়্যার প্রসেসিং এর মাধ্যমে এজ ডিটেকশন ক্লোজ টু পারফেক্ট। এছাড়াও ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাকটা অনেক ন্যাচারাল। ভালো লাগবে নাইট পোর্ট্রেট, যেখানে আলো কম থাকলেও প্রসেসিং করে ভালো আলো নিয়ে আসে। ফোনটি দিয়ে লো লাইটেও অনেক ভালো ভালো ছবি পাচ্ছিলাম। ছবিগুলোতে নয়েজ ও গ্রেন অনেক কম পেয়েছি, বলা যায় একেবারে পারফেক্ট ছবি। তবে একটা বিষয়, আপনি যদি নাইট মোডে ছবি তোলেন, নাইট মোডের ছবির কোয়ালিটি আমার কাছে আরো ভালো লেগেছে। এখানে অবশ্যই আলট্রাওয়াইড মোডের কথা আলাদা করে বলতে হয়। আলট্রাওয়াইডের ডিটেইলসটা একটু কম মনে হয়েছে, তবে এখানেও কিন্তু ভালো ছবি পেয়েছি। আপনি এই বাজেটে অন্য যত ফোন আছে সবগুলো ফোনে আলট্রাওয়াইড থেকে এটার আলট্রাওয়াইড অনেক ভালো পাবেন। সাইডে কিছুটা ডিস্টরশন আছে, তবে আপনি যদি আর্টিস্টিক কোনো ছবি তুলতে চান তাহলে এই ফোনটার আলট্রাওয়াইড ক্যামেরাটা আপনাকে হেল্প করবে। সামনের ক্যামেরাতেও বেশ ভালো ছবি পেয়েছি, ছবিগুলোতে ভালো ডিটেইলস এবং অনেকটাই ন্যাচারাল ছবি পেয়েছি। এছাড়াও ছবিগুলো হাইলাইট ডিটেইলস ভালো আর ফেসও মোটামুটি ডিটেইলস ভালো পেয়েছি। ছবিগুলো একেবারে সাদা করে দিচ্ছিল না, বলা যায় আপনি যেমন এর থেকে কিছুটা প্রসেসিং করে আরেকটু ভালো রেজাল্ট দিচ্ছিল। এই ফোনটি দিয়ে সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত ভিডিও শুট করা যায়। এছাড়াও পাচ্ছেন জাইরো ইআইএস এবং ওআইএস এর সাপোর্ট। এই ফোনটি দিয়ে ভিডিও কোয়ালিটি বেশ ভালো পেয়েছি। আপনারা যারা ভ্লগিং করতে চান এবং এক্ষেত্রে কোনো ক্যামেরা ফোন কিনতে চান তাহলে এই ফোনটার ক্যামেরা আপনাকে অনেক বেশি হেল্প করবে। কথা বলবো ডিসপ্লে নিয়ে। ফোনটির সামনে পাচ্ছেন 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। পাচ্ছেন 90Hz রিফ্রেশ রেটের সাপোর্ট, আরও পাচ্ছেন HDR10 প্লাস এর সাপোর্ট। আর ডিসপ্লেতে পাচ্ছেন কর্নিং গোল্ডা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে ডিসপ্লেটা এ বাজেটে অন্যান্য ডিভাইস থেকে গুড একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। বাট স্যামসাং S21 এ বাজেটে ইউজড পেলে এই হিসাবে স্যামসাং থেকে ডিসপ্লেটা পিছিয়ে থাকবে। বাট আমি অনলি পিক্সেলের ডিভাইস হিসেবে এটাকে জাজ করলে ওভারঅল ডিসপ্লেটা কালারফুল, কালার অ্যাকুরেসি চমৎকার, পাশাপাশি যে কোনো কালার খুব ভালোভাবে ফুটে উঠেছে এবং ইউটিউবে ভিডিও কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অলমোস্ট ফ্ল্যাগশিপ কিলার পারফরমেন্স পেয়েছি। টাচ রেসপন্স অনেক ভালো পেয়েছি। এছাড়াও যে কোনো লাইটিং কন্ডিশনে ডিসপ্লেটা দেখতে কোনো ধরনের সমস্যা ফেস করিনি। ওভারঅল ডিসপ্লে ইজ গুড, বাট এখানে ভিক্টাসের প্রোটেকশন থাকলেও স্ক্রিন প্রোটেক্টর ইউজ না করলে দাগ পড়ার সম্ভাবনা থেকে যায়। ডিজাইনে ফোনটিতে পাচ্ছেন গ্লাস ব্যাগ, এর সাথে কর্নিং গোল্ডা গ্লাস 6 এর প্রোটেকশন এবং পাচ্ছেন অ্যালুমিনিয়াম ফ্রেম। তবে ফোনটা 207 গ্রাম ওজনের, একটু ভারী লাগছিল ব্যবহার করার সময় এবং এক হাতে ব্যবহার করতে একটু সমস্যা হচ্ছিল। ফোনটিতে পাচ্ছেন স্টেরিও স্পিকার, যেখানে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। তবে এই ফোনটিতে কোনো ধরনের হেডফোন জ্যাক নেই। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি আমার চোখে অনেক ভালো লেগেছে। কথা বলবো ফোনটির সফটওয়্যার, প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। ফোনটিতে পাচ্ছেন গুগলের টেন্সর প্রসেসর, যেটা 5 ন্যানোমিটারের একটি প্রসেসর এবং এখানে স্টক অ্যান্ড্রয়েডের অ্যান্ড্রয়েড 14 পাচ্ছেন। ফোনটি এই মুহূর্তে পাবেন 6128 এবং 8 256 জিবির দুটি ভার্সনে।
স্টোরেজে থাকছে UFS 3.1 আর ব্যাটারি পাচ্ছেন 4614 mAh এর ব্যাটারি সাথে ওয়্যারলেস এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট। ফোনটির পারফরম্যান্স নিয়ে বললে প্রথমেই বলতে হবে স্টক অ্যান্ড্রয়েডের কথা। এই ফোনটিতে কোনো ধরনের আজেরা অ্যাপ নেই, শুধুমাত্র আপনার যে অ্যাপগুলো দরকার সেগুলোই কিন্তু প্রথমে ইনস্টল করা। এছাড়া খুবই স্মুথ একটা পারফরমেন্স পেয়েছি, 90Hz রিফ্রেশ রেটে যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায়, এছাড়াও একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত রান করে। আপনি যদি ব্রাউজিং করে থাকেন, ফেসবুকিং করে থাকেন, এছাড়াও যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকেন, তাহলে 90Hz রিফ্রেশ রেটের মজাটা খুব ভালো পাবেন এই ফোনটিতে। এছাড়াও আমি এই কয়েকদিনের ব্যবহারে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপের ইস্যু পাইনি, আর ওভারঅল র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো পেয়েছি। 5-6টা অ্যাপ একসাথে চালালেও অ্যাপ কিল করে না, যেটা অনেক ভালো লেগেছে। ফোনটির গেমিং নিয়ে বললে এই ফোনটি দিয়ে পাবজি, অ্যাসফল্ট 9, কল অফ ডিউটির মতো গেমসগুলো খেলেছি এবং আমি কিন্তু কোনো ধরনের ফ্রেম ড্রপ এবং ল্যাগের মতো কোনো ধরনের ইস্যু পাইনি। তবে একটা বিষয়, আপনি যদি অনেকক্ষণ ধরে গেমিং করে থাকেন এবং অনেক বেশি গেমিং করে থাকেন, তাহলে এখানে যে পিছনের যে ব্যাকপার্টটা, সেই ব্যাকপার্টটা কিন্তু হালকা হিটিং আপনি লক্ষ্য করবেন। আর যেহেতু পিছনে গ্লাস ব্যাক, হিটটা একটু হাতে লাগে। সো বলা যায় এই ফোনটাতে হিটিং ইস্যু আছে, তবে আপনি যদি নর্মাল ইউজ করেন লাইক ফেসবুকিং, ব্রাউজিং, এই ধরনের ব্যবহারে কোনো ধরনের হিটিং ইস্যু পাবেন না। ব্যাটারি ব্যাকআপ নিয়ে বললে এই ফোনটি দিয়ে 5-6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তবে আপনি যদি আইডিয়াল ইউজ করে থাকেন, অর্থাৎ ফোন ধরা, ফোন রিসিভ করা, ফেসবুকিং, হালকা ব্রাউজিং, এই ধরনের ইউজ করে থাকেন, তাহলে আমি দেখেছি এই ফোনটি দিয়ে একবার চার্জ দিলে আরামেই একদিন চলে যায়। সো এই হিসেবে যদি আমি বিবেচনা করি, তাহলে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক ভালো পেয়েছি। তবে আপনি যদি টানা গেমিং করে থাকেন, তাহলে আমার কাছে মনে হয় ব্যাটারি ব্যাকআপটা একটু কম। এই ফোনটিতে আপনারা পাবেন 2টি সিমের সাপোর্ট, একটি হচ্ছে ফিজিক্যাল সিম এবং অন্যটা হচ্ছে ইসিম। এই ফোনটিতে আমি ফিজিক্যাল এবং ইসিম দুইভাবে ব্যবহার করেছি এবং অনেকেই বলেছে যে এই ফোনটিতে নেটওয়ার্ক ইস্যু আছে। তবে আমার কাছে মনে হয় এই ফোনটির যে জাপানিজ ভার্সন আছে সেগুলোতে হালকা নেটওয়ার্ক ইস্যু থাকলেও, আমি যেহেতু আর্টিকেলে পড়েছি নেটওয়ার্ক ইস্যু আছে, কিন্তু আমার ফোনটি ইউএসএ ভার্সনের। ইউএসএ ভার্সনের ফোনগুলোতে আমি তেমন কোনো ধরনের নেটওয়ার্ক ইস্যু পাইনি এবং বর্তমানে বাজারে যে ফোনগুলো আছে আর বেশিরভাগ ইউএসএ ভার্সনের। সো আমার কাছে মনে হয় কি যে ওভারঅল নেটওয়ার্কে ইস্যু নিয়ে যে কথাটা উঠছে সেটা আসলে পিক্সেল 6 এ নেই। সো ওভারঅল 25-27,000 টাকা বাজেটে 2024 সালের এই সময় এসেও পিক্সেল 6 কেনাটা কি উচিত হবে, অর্থাৎ পিক্সেল 6 কেনাটা কি বুদ্ধিমানের কাজ হবে? দেখুন, আপনি যদি ক্যামেরা ফ্রিক হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি সারাদিন ছবি তোলেন, ভিডিও করেন এবং আপনার যদি ভালো একটা ক্যামেরা ফোনের দরকার হয়, তাহলে আমার কাছে মনে হয় এই বাজেটে পিক্সেল 6 থেকে বেটার কোনো অপশন নেই। এছাড়াও এই ফোনটির ডিসপ্লে ভালো লেগেছে, ডিজাইনটাও আমার কাছে ভালো লেগেছে। আমি আসলে 25-27,000 টাকা বাজেটে ইউজ ফোনের ক্ষেত্রে এই ফোনটি থেকে বেটার কোনো অপশন পাচ্ছি না। সো আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি আপনারা নিতে পারেন পিক্সেল 6। আপনাদের মাঝে যদি কেউ এই ফোনটি ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে আপনার এক্সপিরিয়েন্সটা জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।